আমি মাননীয় গভর্নরের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এর বাইরেও সামগ্রিকভাবে এই রাজ্যে সিএর পরে পোস্টপল ভায়োলেন্স এবং নুপুর শর্মার ইস্যুতে পশ্চিমবাংলার লোক যেভাবে জিহাদ দেখেছেন সেই সম্পর্কে আমি বলেছি, উনি শুনেছেন, এটা নিয়ে উনি কোনো কমেন্ট করেননি। জাতীয় মানবাধিকার কমিশনের শাসকের আইন, আইনের শাসন নয়, সেটাও আমি মহামান্য রাজ্যপাল মহোদয়কে বলেছি। আর বলেছি গোটা পৃথিবীর মধ্যে সর্বস্তরের দুর্নীতি জায়গা হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে দেবাঞ্জন বলে ভুয়া আইএস পাওয়া যায়, যিনি ভুয়া ভ্যাকসিন লাগান। গোটা পৃথিবীতে কোভিড উত্তর ভ্যাকসিনেশনে ভুয়া ভ্যাকসিন কোথাও পাননি। আর এখন চাকরি নিয়ে যা চলছে, যেভাবে দুর্নীতি সামনে আসছে, তাতে এই দুর্নীতিগ্রস্ত মন্ত্রীদের বহিষ্কার করার সুপারিশ তো মুখ্যমন্ত্রী করতে পারেন, মুখ্যমন্ত্রী করবেন না, কেন করবেন না সেটা ময়নাগুড়ির প্রাক্তন বিধায়ক অনন্ত দেব অধিকারী গতকাল বলেছেন যে চাকরির সিন্ডিকেটটা মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জিকে দিয়ে তারা চালাতেন। অনন্ত অধিকারী যখন তার ছেলের চাকরি চাইতে গেছে বলেছে অনন্তদা আমাকে না দিয়ে পার্থ।